অন্যান্য ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে কথা বলবো আমার ইনস্টাগ্রামে রিসেন্টলি একটা প্রশ্ন আসতেছে সেটা নিয়ে। আমি যদি আমার ইনস্টাগ্রামে 20টা মেসেজ আসে তাহলে তার ভিতর 15টা থাকে যে ভাইয়া আমাকে এমন একটি ক্রিম বা এমন একটি প্রোডাক্টের কথা বলেন যে প্রোডাক্টটি ব্যবহার করে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই আমার স্কিন ব্রাইট হবে বা আমার স্কিন উজ্জ্বল হবে। অধিকাংশ মানুষ এরকম বলে যে ভাই আমার ফর্সা হওয়ার দরকার নাই, বাট আমার স্কিন যেন উজ্জ্বল হয় এবং আমার স্কিন যেন এমন একটা হয় যে মনে হয় স্কিন গ্লো করতেছে, এমন একটি ক্রিম বা এমন একটি প্রোডাক্টের কথা বলেন। আজকের ভিডিওতে আমি দুইটি ক্রিমের কথা বলবো যে দুইটি ক্রিম অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে এবং আপনার স্কিন মোটামুটি গ্লোয়িং থাকবে এবং স্কিন ভেতর থেকে গ্লো করবে। প্রথমেই যাদের বাজেট মোটামুটি তাদের ক্ষেত্রে একটা ক্রিমের কথা বলবো এবং যাদের বাজেট একটু ভালো বা একটু হাই তাদের জন্য আরেকটি ক্রিমের কথা বলবো। সো প্রথমেই আমরা বলবো বুটস ভিটামিন সি ময়শ্চারাইজিং এই ক্রিমটি। এই ক্রিমটি সকল টাইপ স্কিনের জন্য সুইটেবল এবং এই ক্রিমটিতে রয়েছে ভিটামিন সি এবং ইউজু এক্সট্র্যাক্ট। এই দুইটি উপাদানের ফলে আপনার স্কিনকে এটি ভেতর থেকে একেবারেই গ্লো করাইতে বা একেবারে স্কিন টান টান এবং স্কিন ইভেন টোন এবং স্কিনের যে আনইভেন স্কিন টোন থাকে সেটিকে ইভেন করতে হেল্প করে। এই ক্রিমটির গায়ে লেখা আছে যে ব্রাইটার স্কিন উইদিন 7 days, বাট এই কথার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না, এটি আপনার স্কিনকে 7 দিনে ফর্সা করবে না। আমি যেহেতু একেবারে অনেস্টলি বলে থাকি সব কিছু, সেই ক্ষেত্রে আপনি যদি এটি দেখে মনে করেন যে এটি আপনার স্কিন 7 দিনে ফর্সা করবে সেটি কিন্তু ভুল। ব্রাইটার স্কিন অর্থাৎ আপনার স্কিন আগের থেকে ব্রাইটার হবে, আপনার স্কিন আস্তে আস্তে আরও বেশি গ্লোয়িং করবে, সেই হিসাব করে যদি কিনেন তাহলে এটি আপনার জন্য পারফেক্ট একটি ফিডব্যাক হবে। এবং আপনার বাজেট মোটামুটি যদি 1000 বা 1100 টাকা অ্যারাউন্ড এরকম হয় এবং আপনি এই টাইপের ক্রিম খুঁজেন যে ক্রিমটি আপনার জন্য স্কিনকে ব্রাইট করবে, তাহলে বুটসের ভিটামিন সি এই ক্রিমটি কিন্তু আপনি নিঃসন্দেহে পারচেস করতে পারেন। যাদের বাজেট একটু হাই বা মোটামুটি 1500-1600 বা 1450 এই টাইপের একটা বাজেট আছে যাদের, যারা ঠিক সেম টাইপের ক্রিম চান বাট একটু হাই বাজেটে, তাদের জন্য মোস্ট রিকমেন্ডেবল হচ্ছে নিউট্রিজেনা ব্রাইট বুস্ট এই ক্রিমটি। ফ্রান্সে উৎপাদিত নিউট্রিজেনার প্রোডাক্টটি বাংলাদেশে প্রায় সবার কাছেই পরিচিত। নিউট্রিজেনার ম্যাক্সিমাম প্রোডাক্ট বাঙালিরা বেশ পছন্দ করে এবং বাঙালিরা প্রচুর ব্যবহার করে, বাট নিউট্রিজেনা এই যে ব্রাইট বুস্ট ক্রিম এটি একটু আলাদা। যখন আপনি রাতের বেলা এই ক্রিমটি ব্যবহার করবেন তখন দেখবেন ব্যবহার করার 5 মিনিটের ভেতর আয়নার সামনে গেলে আপনার মুখে একটা সিম্পল গ্লো ফিল করবেন আপনি, যে আসলে স্কিন কিছুটা গ্লোয়িং দেখাচ্ছে বা আগের আপনি ব্যবহারের আগে একরকম ছিল, ব্যবহারের পরে আর এক রকম দেখাচ্ছে। এবং আপনি যদি নিয়মিত ব্যবহার করতে থাকেন, খুব দ্রুত না, একটু ধীরে ধীরে, কারণ রাতারাতি কোনো প্রোডাক্টে ফর্সা করে এরকম প্রোডাক্ট আমার জানা নাই, যদি সেটা স্কিন নষ্ট না করে। অনেক প্রোডাক্ট আছে যে 3 দিন 7 দিন বা 10 দিনে ফর্সা করে দেয়, আসলেই ফর্সা করে, বাট আপনি যদি একটু কমন সেন্স থাকে মাথায় তাহলে এই টাইপের ক্রিমগুলা আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই টাইপের ক্রিমগুলা আপনার স্কিনের জন্য কখনোই উপকারী না। আমি এই যে ক্রিমটির কথা বলতেছি বা আগে যে ক্রিমটির কথা বললাম, দুইটি ক্রিমেই আপনার স্কিন কিন্তু উজ্জ্বল হবে, আপনি রাতারাতি ফর্সা হবেন না। সো আমি এই ব্যাপারটা আবারও ক্লিয়ার করে দিয়ে নিলাম। যদি আপনি এই নিউট্রিজেনার প্রোডাক্টটি রাতে ব্যবহার করেন, ব্যবহার করার 5-10 মিনিট পরে আপনি যখন আপনার মিররের সামনে যাবেন, যে দেখবেন আপনার স্কিন একটু আগের থেকে এখন একটু গ্লো দেখাচ্ছে। এই টাইপের উপাদান দিয়ে তৈরি হচ্ছে নিউট্রিজেনা ব্রাইট বুস্ট এই সিরামটি। এটি এক ধরনের জেল বেসড ক্রিম। এই দুইটি প্রোডাক্টটি আপনি কিন্তু যে কোনো টাইপ স্কিনে ব্যবহার করতে পারবেন, বাট এখানে একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে দুইটি ক্রিমই শুধুমাত্র রাতে বেটার রেজাল্ট দেয়। আমি সাধারণত যাদের স্কিন কেয়ার রুটিন সাজেস্ট করি বা প্রোডাক্ট সাজেস্ট করে থাকি তাদের কখনোই এই দুইটি প্রোডাক্ট দিনে ব্যবহারের জন্য সাজেস্ট করব না। অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে আপনি এই দুইটি প্রোডাক্টের যে কোনো একটি কিন্তু চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন এবং এই দুইটি প্রোডাক্ট নিয়মিত ব্যবহারে আপনার স্কিন যে গ্লোয়িং ভাবটা আসবে সেটি আপনার দীর্ঘদিন থাকবে এবং আপনি যদি নিয়মিত ক্রিমটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুব দ্রুত সময়ে কিন্তু আপনার বেশ একটি ফ্লোলেস স্কিন হবে। সো যারা এই গরমে বা গরমের শুরুর থেকে মোটামুটি ভালো একটি নাইট ক্রিম খুঁজছিলেন তাদের জন্য দুইটি ক্রিম আমি রিকমেন্ড করছি। আপনি চাইলে দুইটি ক্রিমের যে কোনো একটি ক্রিম আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে নিতে পারেন। এছাড়াও যদি আপনার স্কিনে কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার স্কিনের কোনো ব্যাপারে কনফিউজড, শুধুমাত্র অ্যাডভাইস চান বা শুধুমাত্র জানতে চান যে ভাইয়া এইখানে আমার এটা কি ভুল হচ্ছে নাকি এটা সঠিক আছে, এই টাইপেরও যদি কোনো প্রশ্ন থাকে চাইলে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে। আর যদি ইউটিউবে দেখেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।